গাইস আমরা এখন অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল পাহাড়ে আমরা উঠছি আসলে এরকম পাহাড় সম্ভব তো বান্দরবনে আমার তো মনে হচ্ছে এটা একটা বান্দরবনের একটা সুন্দর পাহাড় কিন্তু এটা বান্দরবনের পাহাড় না এটা হচ্ছে আপনার ভূতপাড়ার পাশে আপনার সোনারপাড়া যেটা এর মাঝে আপনার ছোট বড় অনেক পাহাড়ের মতো আমরা দেখতে পেলাম আর সেই কারণে এখানে এসে আপনাদের পাশের দৃশ্যগুলো ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো চলুন পুরোটা আমরা দেখি চারিদিকে পাহাড়ের একটু ঘিরে নেই গাইস আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসলে মূলত ইট ইট তৈরির ভাটায় ইটের ভাটা যেটা যে ইটগুলো দিয়ে আসলে আমরা সুউচ্চ বিল্ডিংগুলো তৈরি করি এবং এখানে এই ভাটাগুলোতে আসলে ইট তৈরি করা হয় আমি আজকে সম্ভাব্য চেষ্টা করব ইট ভাটাতে ইট তৈরি কীভাবে হয় বিষয়গুলো দেখানোর জন্য যদি সময় পায় আর যেটা দেখাবো যেখানে অনেক পাহাড় আছে সেই পাহাড়ের কিছু সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করবো আপনাদের সঙ্গেই থাকুন গাইস আমরা এখন সেই পাহাড় থেকে আমরা নেমে যাচ্ছি যেটা পিট পাহাড় বলা হয় এখান থেকে এই পাহাড়ের কেটে কেটে আসলে তৈরি করা হয় এই মাটিগুলো ফেলে পাহাড় বানানো হয় আবার এটা দিয়ে কেটে কেটে এই মাটিগুলো কেটে কেটে ইট তৈরি করা হয় আমরা ইনশাল্লাহ আরেকটি পাহাড়ে সরছি পাহাড়ে যাবো এখানে আপনাদের সুদৃশ্য দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা রওনা দিই এবার রকেটটা দেখা যাচ্ছে দেখুন গাইস আমরা একটা রকেটের দৃশ্য নেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে রকেট সর্বোচ্চ গতিতে পৃথিবীতে প্রদক্ষিণ করে যাওয়া আসা করে সেই রকেটের দৃশ্যটা আমরা জুম আকারে নেওয়ার চেষ্টা করছি আপনারা লক্ষ্য করুন গাইস এই দৃশ্যটা খুবই দৃষ্টিনন্দন আমরা এই যে আবার হারিয়ে ফেলছি খুব দ্রুত গতিতে যাচ্ছে সেই কারণে আমরা এটা একবার হারিয়ে ফেলেছিলাম আপনারা দেখুন তার চলমান দৃশ্য হ্যাঁ গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইট ভাটা এখানে অনেক ইট তৈরি করে রাখা হয়েছে এখানে আপনারা দেখুন আমরা এখানে একটু আপনাদের দৃশ্য দেখাবো সেটা হলো
ইটগুলো আসলে কীভাবে কোথায় রাখা হয় এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। ইটভাটার মূলত একটা চুল্লি হয়, এটা একটা দেখুন আপনারা কতটা সহজ। গাইস আপনারা দেখুন এখানে একটা ইটভাটাতে কী পরিমাণ ইট আসলে এখানে থাকে আমরা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা 5G বয় আসলে ইট কীভাবে কোথায় রাখা হয় একটু বলেন দেখি, এটা 5G বয়ের বিষয়ে অনেকটা দক্ষ। আসলে ইট কারিগররা ইট কাটার পরে ইটগুলো এই ফাঁকা অংশে, হ্যাঁ এখানে যদি আবার ভেঙে ফেলছে, হ্যাঁ এইভাবে আবার বন্ধ করে দিবে যাতে এই ভিতরের যে এই যে এই মুখ গুলা দেখতে পাচ্ছেন চুল্লার চুল্লার যে আগুন সে আগুন গুলা এই মুখ দিয়ে ওটার গরম লাভা টা বের হয় বের হয় আর ওইটা দিয়ে ইট গুলাকে পুড়ায়। আচ্ছা আচ্ছা, কতদিন তা পড়ে একটা নির্দিষ্ট সময় পুরানো হয় এক নাগাড়ি? আর এভাবেই ইট তৈরি হয়? আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে ইট ভাটার মানে ইট যেখানে তৈরি হয় ইটের ঘরগুলো ঠিক কেমন, ইটগুলাকে দীর্ঘ প্রায় এক মাস পুড়িয়ে 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 তাদের বিভিন্ন রূপ ধারণ, এক নম্বর দুই নম্বর তিন নম্বর রূপ ধারণ করে এটা তখন বাজারজাতকরণ করা হয়, তখন বিক্রির জন্য আসলে বিভিন্ন ঘর বাড়ি বা প্রতিষ্ঠানে এটা করা হয়। গাইস আমরা একটা সেই সুন্দর একটা বিমানও যেতে দেখছি চুল্লির পাশ দিয়ে। গাইস দেখতে পাচ্ছেন আমরা সেই ইট ফাটাতে এখন আমরা উপরটায় উঠবো এবং কোথায় কীভাবে ইট রাখা হয় এটা আমরা দেখানোর চেষ্টা করব। এখন আমরা উঠছি ইট ভাটার উপরে, ইট ভাটার উপরে একটা নির্দিষ্ট সিঁড়ি আমাদের উঠতে হলো। দেখুন গাইস এটা কীভাবে আসলে কীভাবে ইট রাখা হয় বিষয়টা আমরা এখন জানবো, সে আমাদের সর্বজানতা 5G বয় বিষয়ে আমাদের দেখি বলতে পারে কি না। হ্যাঁ 5G বয় একটু বলেন, এগুলো আমরা কী দেখছি যে এখানে মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে, এখানে একটা বড় চুল্লির বোমা দেখা যাচ্ছে, আসলে বিষয়টা কি এখানে আবার গর্তের মতো দেখছি? আসলে এটা হচ্ছে চ্যানেল, হ্যাঁ এটা হচ্ছে একটা চ্যানেল এটার সাহায্যে আচ্ছা চ্যানেল আগুনটা দুই পাশে এটা দুইটা ইউনিট আছে। আচ্ছা আচ্ছা, ডানে এবং বামে দুইটা জায়গা, এই দুইটা জায়গায় আমাদের ইটে পরিপূর্ণ থাকে। এই যে আপনারা দেখুন প্রাচীর, হ্যাঁ সুন্দর প্রাচীর বড় বড় দুই পাশে কিন্তু প্রাচীর আছে, এভাবে দেখুন আপনারা দুই পাশে উঁচা প্রাচীর দেওয়া আছে 5G বয় বলে এবং সত্যি সত্যি সেভাবে প্রাচীর দেওয়া আছে, এবং এই সাইডগুলোতে ফাঁকা জায়গাগুলোতে দুই ফাঁকা জায়গাতে লাখ লাখ ইট রাখা হয়, এবং এইভাবে কি ঢেকে দেওয়া হয়? এইভাবে আপনারা দেখছেন যে সেম এভাবে এটা কিন্তু পুরোটা ইট আছে, এখন বর্তমানে ইট আছে তো, হ্যাঁ ইট আছে কিন্তু এর তলে আমরা যেটা দিয়ে হাঁটতেছি এবং যে টাকাটা আপনার ঢাকা দেখছেন এখানে ইট আছে, তো এভাবে ইট ওই পাশেও এভাবে ঢেকে রাখা হবে এরকম চ্যানেল তৈরি করে। এগুলা আসলে এগুলার মধ্যে দিয়ে আমরা যত জ্বালানিগুলা, গাইস এগুলা হচ্ছে সেই চ্যানেলের মুখগুলা, হ্যাঁ যেটা 5G বয় বললো, এ পাশ দিয়ে জ্বালানি বিভিন্ন খড়ি কয়লা জাতীয় জ্বালানি দেওয়া হয় এবং দীর্ঘ 28 থেকে 30 দিন ইটগুলোকে পুরানো হয় এবং এই ইটগুলো ধীরে ধীরে এক নম্বর দুই নম্বর তিন নম্বর রূপ ধারণ করে। আমরা দেখুন গাইস আমরা সেই বিশাল চুল্লির কাছে আমরা চলে এসেছি, এখান থেকে কি কতটা উচ্চতা দেখাচ্ছে দেখুন, গাইস ঠিক একইভাবে ওই পাশটাও ঠিক এভাবে গড়া হয়। আসলে ভাটার এইভাবে ইট তৈরি করা আমরা হয়তো অনেকে জানি না, এইভাবে ইট ভাটাতে ইট তৈরি করা হয়। আমাদের সেই 5G বয় আমাদের সুন্দর তথ্য দিয়ে আমাদের এটা জানালেন, ইনশাল্লাহ আমরা আবার এরকম কোনো তথ্যমূলক অনুষ্ঠান আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সে সময়ও 5G বয় পাশে থাকবে। আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি, মানে ইট ভাটা থেকে নেমে যাচ্ছি আমরা একটা সুন্দর সুউচ্চ একটা পাহাড়ে গিয়ে আমরা কিছু সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো, আমাদের সঙ্গে থাকুন।
গাইস আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর ঠিক আগ মুহূর্তে আমরা সেই বিশাল উঁচা পাহাড়ে আমরা এখন উঠব এবং দেখি এখান থেকে আমরা কতটা সৌন্দর্য ধারণ করতে পারি। হ্যাঁ গাইস আমরা এখন সেই বিশাল পাহাড়ে আমরা উঠব, এই সেই বান্দরবনের পাহাড়, সরি বান্দরবনের পাহাড় না, এটা সে আমাদের রাজশাহী জেলার রাজশাহী প্রাণকেন্দ্রের পাশে একটি আসলে ইট ভাটা তৈরির পাহাড় যেটা মানুষের দ্বারা তৈরি, আমরা সেই পাহাড়ে উঠছি। গাইস দেখুন কি সে বিশাল সে উঁচা পাহাড় আমরা উঠছি। সে এই পাহাড়ে থেকে দৃষ্টিনন্দন দৃশ্য এর আগে আপনারা এমনভাবে কোথাও কোনো চ্যানেলে দেখতে পাবেন না। ইনশাল্লাহ আমি আপনাদের এখান থেকে সেই দৃশ্যগুলা ধারণ করে দেখাবো। গাইস দেখুন চারিদিকের দৃশ্যটা কত মনোরম দৃশ্য, বলা যাবে না আসলে খালি চোখে এই সৌন্দর্যটা। তা আপনারা কখনো যদি এই গ্রাম বাংলা সৌন্দর্যে আসেন, এখানে আসলে মনে হবে আপনি হয়তো বান্দরবনের কোনো এলাকাতে হারিয়ে গেছেন, পাহাড়ি এলাকায়। দেখুন চারিদিকে শুধু ছোট বড় পাহাড় আর পাহাড়। হাই গাইস, এখানে এসে এমনটা বলা যায়, এমন সৌন্দর্য দেখে আমি পাগল বলা যায়, সেই জন্য আমি অনুভূতি প্রকাশ করতে পারছি না। এমন সৌন্দর্য, সেই রকম অনুভূতি, সেই রকম প্রেম, সেই রকম ভালোবাসা। গাইস আসলে এমন সৌন্দর্য সীমা থাকে না, এরকম সৌন্দর্য এবং আরো সুন্দর সুন্দর সুদৃশ্য দৃশ্যগুলো এবং মনোমুগ্ধকর প্রেমময় আবেগময় দৃশ্যগুলো দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, তবে আমার অনুষ্ঠান প্রচার সার্থক হবে। হ্যাঁ গাইস আমরা এখন সে বিশাল উঁচা পাহাড় থেকে নামছি, আমরা ধীরে ধীরে নামছি, এখানে অবশ্যই আপনারা কখন উঠলে খুব সাবধানে নামবেন। তো এইভাবে আমার অনুষ্ঠান আপনারা সকলে দেখতে থাকুন গ্রাম বাংলার সৌন্দর্য। বিদায়, আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো সুন্দর অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।